না পাতো মনে হলো ঘুম থেকে উঠে নেই। এই সুযোগে গরম চা আর মাথা ঢেললে দিয়ে সাবধানে গুলা ভাই ধরা খাবার নিজের কপালটা পুজেন না। পুরা কপাল আর নতুন করে কি পুরো তাইলে আর কি বিসমিল্লাহ বলে লাগান আমি যাই। সেই কখন থেকে তোমার জন্য চা নিয়ে দাঁড়ায় আছি, তুমি জাগলে দিব তাই। তুমি তো এরকম ছেলে না, মতলব কি? আরে ঘটনা কি আছে, এই যে গরম চায়ের কসম, হ্যাঁ আমি নিজ হাতে চা বানায় তোমার জন্য ওয়েট করতেছি, তোমার যখন ঘুম ভাঙবে নিজের হাতে আমি আমার বানানো চা তোমাকে পরিবেশন করব। না বউ চা নাও, সকাল সকাল চা খাইলে তোমারও মনটা ফ্রেশ থাকবে আর আমারও একটু শান্তি লাগবে, তাই না? জি বউ জননী। দাও চাটা আমার হাতে দাও। অবশ্যই। আপনার মাথায় গরম চা ঢেলা মাথা ঠান্ডা করতে এসে আমি সাক্ষী। আমি সাক্ষ্য দিতেছি যে ইয়া সম্পূর্ণই মন গড়া এবং বানোয়াট একটি বক্তব্য বৌজননী। হ্যাঁ ইয়া সম্পূর্ণই আমার বিরুদ্ধে একটি একটি প্ররোচনা, একটি সমালোচনা এবং একটি ষড়যন্ত্র চলিতেছে। আপনি ইহার কোনো অংশই বিশ্বাস করিবেন না বৌজননী। তুমি চুপ করো, আই দোষী যে আপা জননী এক বালতি পানি নিয়ে। কেন পানি দিয়ে কি হবে? এই গরম চা তোমার মস্তকে ঢালা হইবে, সাথে সাথে ঠান্ডা পানি না ঢালিলে তোমার চুল পড়িয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার আবার টাকলা জামা পছন্দ নয়। আমি আপনার পাদুখানা ধরিয়া আকুল আবেদন জানাইতেছি, এমন কুকর্ম হইতে আপনি নিজেকে বিরত রাখুন। আপনার আবেদন নামঞ্জুর করা হইল। তুষি ঠান্ডা পানি আনার আদেশ দিচ্ছি। আফা উনি কইতে দেরি, আনতে দেরি নেই। আর এই ঘটনার কোনো সাক্ষ্য থাকবে না, আমি অক্ষুনি রয়েছি। কাপটা আমার হাতে দেন। একদমই না, সরো। এই চা আজকে তোমার মাথায় ঢাল। মাথা কি বেশি জ্বলতেছে? জ্বলিতেছে, অতি উত্তম রূপে জ্বলিতেছে। তুষি তোমাকে আমি আমার নিজ হালিকা বলে জানিতাম, তুমি এই রকম একটি কর্ম আমার সহিত করিতে পারিলে? কিভাবে পারিলে? কি করি বদুলা ভাই, আপা জননীকে দেখিলে আমি মস্তিষ্ক ঠিক রাখিতে পারি না, এজন্যই তাহলে এগিয়েছে। এখন তো